কেরালা রাবার চাষে এগিয়ে গেছে। বছরে যে কোনো সময় রাবার ট্যাপিং করতে পারে সেখানকার চাষিরা। ত্রিপুরায় রাবার চাষের এলাকা বাড়লেও সবসময় ট্যাপিং করা যায় না, তাই কেরালার বিভিন্ন পদ্ধতি অনুসরণে জোর দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার রাজধানী রবীন্দ্র ভবনে হয় রাবার উৎপাদন এবং গুণগত মান উন্নয়নমূলক কর্মশালা। সেখানে আলোচনায় অংশ নিয়ে বিপ্লব দেব বলেন, রাবারের আধুনিকতম ব্যবস্থা সম্পর্কে ত্রিপুরার চাষিদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। রাবার চাষিদের যে প্রথম যে ট্যাপিং ভালো করে কিভাবে করতে হয়, আধুনিকতম ট্যাপিং এর ব্যবস্থা ট্রেডিং, তার সঙ্গে সঙ্গে বৃষ্টির সময় ত্রিপুরাতে 6-7 মাস বৃষ্টি হয়, তো ওই সময় কালেকশন করা মুশকিল। কেরালাতে সেই প্রসেস রয়েছে যে বৃষ্টির সময় ট্যাপিং করা হয়, ও রাবারের যে লিকুইডটা বেরিয়ে আসে যার মধ্যে সেই লিকুইডটা এসে জমা হয়, উপরে একটা কভার দেওয়া থাকে, তাতে বৃষ্টি হলো তার মধ্যে জল মিক্স হবে। টিএফডিপিসি সেই ব্যবস্থা করে বা সেই ব্যবস্থা সম্বন্ধে ওয়াকিবল রয়েছে, আমাদের টেপারদেরকে তার জন্য ট্রেনিং দিয়ে, আর কেরলের যে ব্যবস্থা রয়েছে সেটাকে ত্রিপুরা তো লাগু করতে পারলে আপনি আপ এখন যে অফিসিয়াল ফিগার 65,000 মেট্রিক টন হয় সেটাও ডাবল হতে পারে। রাবার চাষের উৎপাদন বাড়াতে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় তাই এখন দেখার। পিওর এফএম চ্যানেল দিন রাত।